আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা জানি যে লেবানন দূতাবাস থেকে অনেক সুযোগ সুবিধা আসছে অবৈধ প্রবাসীদের জন্য। সেই সম্পর্কে গত শুক্রবার বিভিন্ন আলাপ আলোচনা দিয়ে মধ্য দিয়ে দূতাবাসে অনেক নিয়মকানুন হয়েছে, সে সম্পর্কে আমরা শামীম মিশা থেকে কিছু জানব। আমরা জানতে চাইছি যে কীরকম সুযোগ সুবিধা বা কী কী লাগবে আমাদের দূতাবাসে প্রবাসীদের, যেই অবৈধ প্রবাসী তারা দেশে যাবে সে সম্পর্কে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আগামী গত শুক্রবারে বাংলাদেশ দূতাবাস বেইরুত থেকে একটি সংবাদ সম্মেলনে আহ্বান করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু আমাদের মাননীয় রাষ্ট্রদূত জনাব আব্দুল মুতালেব সরকার উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে সম্পূর্ণ বিস্তারিত ব্যঙ্গে বলছেন। তারপরও যেহেতু আপনি আমার কাছে জানতে চাইছেন, এখানে বাংলাদেশ দূতাবাস বেইরুতে কাগজপত্রবিহীন বাংলাদেশি নাগরিকদেরকে স্বেচ্ছায় দেশে যাওয়ার জন্য একটা সুযোগ কর্মসূচি গ্রহণ করেছে, এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে দূতাবাস থেকে এই সুযোগ নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে এবং প্রথম ধাপ 15, 16 এবং 37 সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরিলে উপস্থিত হয়ে যে যে দেশে যাবে তার আবেদন করতে হবে, এবং তৃতীয় ধাপ নভেম্বরে এবং চতুর্থ ধাপ হচ্ছে আপনার ডিসেম্বরে। যে সকল অবৈধ প্রবাসী আপনারা দেশে যেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে নিজ হাতে আপনার ফর্ম পূরণ করতে হবে, অবশ্য শর্ত সাপেক্ষে, হয়তো অনেকেই নিজ হাতে দেখতে জানে না, তবে আপনি ফর্মটা ইংলিশেতে পূরণ করতে হবে, সেক্ষেত্রে দূতাবাসের কর্মকর্তারা আপনাদেরকে কর্মচারীরা সহযোগিতা করবে। 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে এবং জরিমানা লাগবে প্রত্যেক মহিলার শ্রমিকের জন্য $200 এবং পুরুষের জন্য $267। এক্ষেত্রে আপনাকে দূতাবাসে আপনাকে এভিডেন্স দিতে হবে। এভিডেন্স বলতে আপনি আগে যে কপিলিয়ার আন্ডারে কাজ করতেন সেই কপিলিয়ার ইকামা, নয়তো পাসপোর্টের ফটোকপি, নয়তো বাংলাদেশ মেন ফরের যে একটা কার্ড আছে উইটার BMW একটা কার্ড দিতে হবে। সেটা যদি না পারেন তাহলে আপনি যে কপিলের কাজ করতেন সেই কপিলের নাম্বার দিতে হবে। এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখা ভালো, এই দেশে প্রবর্তনের যে সুযোগ দেওয়া হয়েছে সেখানে কিন্তু যদি কেউ লেবাননের আইনে ফৌজদারিভাবে যদি কেউ দণ্ডিত হয়ে থাকে বা কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা কারো বিরুদ্ধে যদি মামলা প্রক্রিয়াধীন থাকে তাহলে কিন্তু সে সেই সুযোগটা গ্রহণ করতে পারবে না। এবং আরেকটা কথা, যাদের বিরুদ্ধে সাফারাতে দালালি বিষয়ে কমপ্লেন আছে, যেমন জাল ভিসা অথবা ফ্রি ভিসার নাম করে এনে কাজ না দেওয়া অথবা কন্ট্রাক্ট ভিসা আনে এয়ারপোর্টে থেকে, মানে দালালের লোক এয়ারপোর্ট ছেড়ে দিয়ে দালাল পড়ে গেছে, যাদের নামে এই ধরনের কমপ্লেন আছে তারা কিন্তু আগে যদি এই সমস্যার সমাধান না করেন তাহলে কিন্তু তারও এই সুযোগটা নিতে পারবেন না। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন। আর অবৈধ প্রবাসীদের বৈধ করার বিষয়ে আলাপ আলোচনা চলতেছে, হয়তো নতুন বছরের প্রথমের দিকে আপনারা অবশ্যই জানতে পারবেন। এক্ষেত্রে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে অবশ্যই জানতে চাইব, আর আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।